টিকট পালে কিন্তু সম্প্রতি অসুস্থ প্রত্যাশা করা সত্ত্বেও টিকট বিচাৰি বিমুখ হবলগীয়া হল বিজেপিৰ বহু প্রার্থী কিন্তু তার মাজত ভাগ্যবান বিবেচিত হল বর্তমান আঘাতজনিত সমস্যাত ভুগি থকা সাংসদ তপন কুমার গগৈ কিয়নো বিজেপিৰ 11 জনীয়া প্রার্থী তালিকাত পুনৰবাৰ টিকট লাভ করলে তপন কুমার গগৈ পিছে টিকট লাভ করলে যদিও এতিয়াও চিকিৎসাজনিত কারণত প্রচার অভিযানত সুশরীরে ভাগ লোব পৰা নাই সাংসদগৰাকীয়ে পিছে চিন্তার কোনো কারণ নাই বুলি এতিয়া দাবি তুলিছে সমষ্টিটোৰ দলীয় কর্মী তথা বিষয়ববীয়াসকলে তপন গগৈক জয়ী কৰাবলৈ এতিয়া দায়িত্ব গাত পাতি লৈছে স্বয়ং দলটোৰ কর্মী আৰু বিষয়ববীয়াসকলে আমি বিশেষভাৱে শিৱসাগৰ সমষ্টিয়ে এবাৰ আমাৰ প্ৰাৰ্থীগৰাকীক তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াক যাতে আমি এটা ভাল মাৰ্জিন দি পিনে শিৱসাগৰৰ পৰা আমি আগবঢ়াই পঠাব পাৰোঁ আমি 100% আশাবাদী রাইজর আশীর্বাদ আছে দাদার লগত তেখেত বর্তমান সুস্থ বহুতখিনি সুস্থ বুধবারে শিবসাগর জেলার ব্লকে ব্লকে অনুষ্ঠিত হল বিজেপি কর্মী সকলের সভা আগন্তুক লোকসভা নির্বাচন কিদরে সাজু হব দলের কার্যকর্তা সকলে কি ধরনের ভূমিকা পালন করব তাকে লৈ ব্লক পর্যায়ত অনুষ্ঠিত হওয়া সভাত আলোচনাত মিলিত হল দলীয় কর্মী আর বিষয়ববীয়া সকল যোরহাটৰ পৰা তপন কুমার গগৈ বিপুল ভোটত জয়ী করাবলৈ সংকল্পবদ্ধ হল এই সকল দলীয় কর্মী প্রদীপ গগৈর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট টিকট পালে কিন্তু সম্প্রতি অসুস্থ প্রত্যাশা করা সত্ত্বেও টিকট বিচাৰি বিমুখ হবলগীয়া হল বিজেপির বহু প্রার্থী কিন্তু তার মাজত ভাগ্যবান বিবেচিত হল বর্তমান আঘাতজনিত সমস্যাত ভুগি থকা সাংসদ তপন কুমার গগৈ কিয়নো বিজেপিৰ 11 জনীয়া প্রার্থী তালিকাত পুনৰবাৰ টিকট লাভ করলে তপন কুমার গগৈ পিছে টিকট লাভ করলে যদিও এতিয়াও চিকিৎসাজনিত কারণত প্রচার অভিযানত সুশরীরে ভাগ লোব পৰা নাই সাংসদগৰাকীয়ে পিছে চিন্তার কোনো কারণ নাই বুলি এতিয়া দাবি তুলিছে সমষ্টিটোৰ দলীয় কর্মী তথা বিষয়ববীয়াসকলে তপন গগৈক জয়ী কৰাবলৈ এতিয়া দায়িত্ব গাত পাতি লৈছে স্বয়ং দলটোৰ কৰ্মী আৰু বিষয়ববীয়াসকলে আমি বিশেষভাৱে শিৱসাগৰ সমষ্টিয়ে এবাৰ আমাৰ প্ৰাৰ্থীগৰাকীক তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াক যাতে আমি এটা ভাল মাৰ্জিন দি পিনে শিৱসাগৰৰ পৰা আমি আগবঢ়াই পঠাব পাৰোঁ আমি 100% আশাবাদী রাইজর আশীর্বাদ আছে দাদার লগত তেখেত বর্তমান সুস্থ বহুতখিনি সুস্থ বুধবারে শিবসাগর জেলার ব্লকে ব্লকে অনুষ্ঠিত হল বিজেপি কর্মী সকলের সভা আগন্তুক লোকসভা নির্বাচন কিদরে সাজু হব দলের কার্যকর্তা সকলে কি ধরনের ভূমিকা পালন করব তাকে লৈ ব্লক পর্যায়ত অনুষ্ঠিত হওয়া সভাত আলোচনাত মিলিত হল দলীয় কর্মী আর বিষয়ববীয়া সকল যোরহাটৰ পৰা তপন কুমার গগৈ বিপুল ভোটত জয়ী করাবলৈ সংকল্পবদ্ধ হল এই সকল দলীয় কর্মী প্রদীপ গগৈর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট